हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज सैटरडे, एखन घड़ीते बजे बिकेल 5:30 मतो। तो आमरा आज के बेरिए पड़ेछि मध्यमग्राम बादुर काछे, एकटा बजरंगबलीर मंदिर आछे, सेई मंदिरटा दर्शन करते जाच्छि आमरा। मध्यमग्राम स्टेशन थेके एई मंदिरेर डिस्टेंस हबे प्राय 6 किलोमीटर। এই যে ডান দিকে পেট্রোল পাম্পটা দেখলাম, এই পেট্রোল পাম্পটা ঠিক ক্রস করলেই ডান দিকে পড়বে বাদুর মেন বাজারটা। এই যে ডান দিকে আমি দেখছি লোকনাথ সুইটস, এই লোকনাথ সুইটসের পাশ থেকে যে রাইট টার্ন যাচ্ছে যে গলিটা, এই গলিতে গেলেই আমি খুব সামনেই পেয়ে যাব মন্দিরটা। আমি প্রায় পৌঁছে গেছি মন্দিরের একদম কাছে, দূর থেকে দেখতে পাচ্ছি মন্দিরের মেন এন্ট্রান্সটা। এই যে এটা হলো মন্দিরের মেন এন্ট্রি গেট, চলো ভেতরে ঢুকে দেখি। ভেতরে ঢুকে দেখছি প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, অনেক নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম প্রায় 2 বছর আগে, তখন এগুলো জাস্ট কিছুই ছিল না, পুরো স্পেসটাই একদম খালি ছিল। এখন মন্দিরটা নতুন করে খুব সুন্দর করে সাজিয়েছে। পুরো মন্দিরটা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এবং পুরো অ্যাটমসফিয়ারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এই মন্দিরের রাধা মাধবের বিগ্রহ, যাকে দিয়ে আমরা আমাদের আরাধনা শুরু করি। তারপরেই দেখাবো বজরঙ্গবলীর মেন বিগ্রহটা। রামায়ণের নানান রকম কাহিনী এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও রয়েছে বজরঙ্গবলীর বিভিন্ন রকম সুন্দর সুন্দর ওয়াল পেইন্টিং। এতটাই শান্তিপূর্ণ এখানকার পরিবেশ যে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়। প্রতিদিন সন্ধে 6:30 থেকে 7:30 পর্যন্ত চলে এই মন্দিরের সন্ধে আরতি। এই সময় প্রচুর দর্শনার্থী যারা বজরঙ্গবলীর ভক্ত, তারা আসেন এই আরতি দেখতে। আজ যেহেতু শনিবার, তাই ভিড়টা একটু কম। মঙ্গলবার শুনেছি দর্শনার্থীর সংখ্যা আরো অনেক বেশি হয়। তোমরাও চাইলে আসতে পারো এই বজরঙ্গবলীর মন্দির দর্শন করতে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।